কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 172তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ছদিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার থাকে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পূর্ণ জীবন প্রসঙ্গ। সবগুলি অনুষ্ঠানই শুরু হয় রাত্রি 9টার সময়। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা আগের দিন অবধি অবস্থান করেছি এবং আজকেও করব 16ই ডিসেম্বর 1883 প্রসঙ্গে, যেখানে আমরা দেখেছি যে কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীমৎ দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে এসে উপনীত হয়েছিলেন 14ই ডিসেম্বর 1883, কয়েকদিন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে অবস্থান করবেন বলে। 16ই ডিসেম্বরের যে জায়গাতে আমরা ছিলাম সেখানে কি হয়েছে, বিকেল আন্দাজ 4টের সময় শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে উপবিষ্ট ছিলেন এবং সেখানে তিনি তার অনুপম ভঙ্গিতে ধর্ম প্রসঙ্গ করছিলেন। একজন জনাইয়ের মুখুজ্জেবাবু উপস্থিত ছিলেন, তার সঙ্গেও অনেক কথোপকথন হচ্ছিল। আমরা যে জায়গাটিতে ছিলাম সুন্দর সব বার্তালাপের মধ্যে, সেখানে দেখছিলাম যে শ্রীরামকৃষ্ণ ঈশ্বরকে বকলমা দেওয়ার কথা বা আমমোক্তারি দেওয়ার কথা উল্লেখ করছিলেন, তার নিজের মতো করে ব্যাখ্যা করছিলেন। তার পরের অংশে আজকে আমরা প্রবেশ করব, প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভীরীহৃতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ যখন মুখার্জিবাবুকে বললেন যে তাকে আমমোক্তারি দাও, যা হয় তিনি করুন বলে ওই প্রসঙ্গের মধ্যে কিছুক্ষণ অবস্থান করলেন, আমরা আগের দিন যেটি বলছিলাম যে শুনেছি, তারপরে দেখছি সেইখান থেকে আজকে ঢুকছি। মুখার্জিবাবু বলছেন এবং মাস্টারমশাই লিখছেন, অর্থাৎ কথামৃতকার লিখছেন, মুখুজ্জে গীতা প্রভৃতি শাস্ত্র পড়া ভালো। শ্রীরামকৃষ্ণ, শুধু পড়লে শুনলে কি হবে, কেউ দুধ শুনেছে, কেউ দুধ দেখেছে, কেউ খেয়েছে, ঈশ্বরকে দর্শন করা যায়, আবার তার সঙ্গে আলাপ করা যায়। তাই এই যে মুখার্জিও বললেন যে গীতা পড়া ভালো, গীতা প্রভৃতি শাস্ত্র পড়া ভালো, শ্রীরামকৃষ্ণ সেইখানটাতে একটুখানি সংশোধন করে দিচ্ছেন, এডিট করে দিচ্ছেন প্রসঙ্গটিকে, সেটি কি জন্যে। আমরা দেখেছি যে এই যে মুখার্জিবাবু যে এসেছেন সেই প্রসঙ্গটি মাস্টারমশাই যেখানে লিখেছেন সেখানে উল্লেখ করেছেন যে বেলা 4টা বাজিয়াছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তসঙ্গে সেই ঘরে বসিয়া আছেন, জনাইয়ের মুখুজ্জেবাবু একজন আসিয়াছেন, তিনি শ্রীযুক্ত প্রাণকৃষ্ণের জ্ঞাতি, তাহার সঙ্গে একটি শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ বন্ধু। এই যে মুখার্জিবাবুর সঙ্গে একজন শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ বন্ধু এসছেন, আমরা দেখেছি যে মুখার্জিবাবু যে প্রসঙ্গগুলো করছিলেন তার মধ্যে মাঝে মাঝে ওই রকম সব জ্ঞানের প্রসঙ্গ আসছিল, এক একটি যেন বুদ্ধির প্রশ্ন ছুঁড়ে দেওয়ার মতো ভঙ্গি ছিল। আবার এটাও আমরা খেয়াল করেছি যে ওই রকম হতে হতে ক্রমশ তিনি একটা বিনীতভাবে চলে এসেছেন মুখার্জিবাবু, যেখানে যেন নিজের জীবনের জন্য যে রসদ সেইটি সংগ্রহ করবারই তিনি প্রযত্ন করছেন, আগেকার ওই বুদ্ধির যে একটা জাল সেখান থেকে কতকটা বেরিয়ে এসে। কিন্তু এই যে মুখুজ্জেবাবুর একটা প্রবণতা রয়েছে যে এটা বেশ বুদ্ধির দিক থেকে, জ্ঞানের চর্চার দিক থেকে দেখবার, শ্রীরামকৃষ্ণ তো সেটাকে মন্দ বলেননি, কিন্তু ওই যে সেটা যদি শুধুই বুদ্ধির সন্তোষের জন্য হয়ে থাকে তাহলে তোমার ব্যক্তিগত যে আধ্যাত্মিক উন্নতি সেইটা ব্যাহত হয়ে যেতে পারে, সেই কারণে তিনি এটা আটকাচ্ছেন। আর লোকে বলে যে যে যার সঙ্গ করে তার থেকে সেই মানুষকে চিনতে পারা যায়, তো এই মুখুজ্জেবাবু এরকম একজন শাস্ত্রজ্ঞ মানুষকে নিয়ে এসেছেন, তার থেকে বোঝা যাচ্ছে যে ওই দিকটাতে তার একটা মনের টান রয়েছে, একটি শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ বন্ধু এরকম যে বললেন, তা সেইটি শ্রীরামকৃষ্ণ সেটাকে মন্দ বলছেন না, কিন্তু সেখান থেকে গভীরতর জায়গায় নিয়ে আসতে চাইছেন জীবনের এবং সাধনার এবং সিদ্ধির প্রসঙ্গে। সেই তিনি কি করলেন, যখন মুখুজ্জেবাবু বললেন যে গীতা প্রভৃতি শাস্ত্র পড়া ভালো, তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন শুধু পড়লে শুনলে কি হবে, কেউ দুধ শুনেছে, কেউ দুধ দেখেছে, কেউ খেয়েছে, ঈশ্বরকে দর্শন করা যায়, আবার তার সঙ্গে আলাপ করা যায়। তো তার মানে হচ্ছে যে ওই শুধু যেন পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না থাকে,
তাহলে ওটা দরকার আছে কি নেই? উত্তর হচ্ছে যে অবশ্যই আছে। কারণ কি, ওইটি যখন কেউ পড়ছেন, অবশ্যই আছে মানে যিনি পড়ছেন তাকে নিবৃত্ত করছেন না শ্রীরামকৃষ্ণ, না পড়েও হতে পারে, কিন্তু যিনি পড়ছেন তার কাছে তাকে নিবৃত্ত করছেন না, যে আচ্ছা ওখান থেকে একটা সন্ধান পেলে এইবার ডুব দিতে হবে তোমাকে, এইবার সাধনার মধ্যে তোমাকে নিজেকে নিয়োগ করতে হবে। তা সেইখানে বলছেন যে শুধু পড়লে শুনলে কি হবে, এই যে শুধু পড়া শোনা এটার তো একটা প্রবণতা ভারতবর্ষে ছিল এবং আছে যে ওই ওই ওইটির মধ্যে নিবিষ্ট হয়ে থাকা। ভারতবর্ষে অন্যত্র ওই যেটা আমরা উল্লেখ করছিলাম যে বুদ্ধির একটা সন্তোষের জায়গা, তো সেইটা করলে কি করে হবে? তাহলে গীতা কেউ পড়েছেন, হয়তো মনের যোগ আছে কিন্তু ওই বৌদ্ধিক দিক থেকে অনেকটা বুঝছেন, আরও যে গভীরে যাওয়া সেটা আর যাওয়া হচ্ছে না, আর সেটা এই শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের উক্তি শুনছেন তো মুখুজ্জিবাবু, আমরা আগের দিন যেখানটাতে শেষ করেছিলাম আজকে উল্লেখ করলাম যে আম মোক্তারি বকলমার প্রসঙ্গ, শ্রীরামকৃষ্ণ কি অপূর্বভাবে সেটিকে বুঝিয়েছেন যে ঈশ্বরের উপরেতে ওই পূর্ণ ভার সমর্পণ করা, সেটা যে অতটা বুঝিয়েছেন। তো তারপরে ইনি বলছেন গীতা প্রভৃতি শাস্ত্র পড়া ভালো, আমরা আমাদের দিক থেকে বুঝছি, শ্রীরামকৃষ্ণ তো নিজ মুখে এটা বলবেন না, যে ওই যে উনি ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন তার মধ্যে যে গীতা প্রভৃতি শাস্ত্রের সার থেকে যাচ্ছে তাই নয়, ওইটি পড়ে কারোর যদি কিছু বুঝতে বাকি থাকে তাহলে শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের উক্তির মধ্যে দিয়ে সমস্তটা পরিষ্কার হয়ে যাওয়ার কথা বা পরিষ্কার হয়ে যায়। তা সত্ত্বেও কেউ যখন বলছেন যে এইসব শাস্ত্র টাস্ত্র পড়া ভালো, তখন হচ্ছে যে বন্ধু তুমি কি কিছু কম পাচ্ছ, তুমি কি কিছু হারাচ্ছ, তুমি কি কিছু থেকে বঞ্চিত হচ্ছ, এইটা তো আমরা আমাদের সময় দাঁড়িয়ে ভাবছি। আর শ্রীরামকৃষ্ণ অত্যন্ত ভদ্র তার ভঙ্গি, সেই তিনি বলছেন যে শুধু পড়লে শুনলে কি হবে, তার মানে আবারও ওই ভালোবেসে ওই জায়গাটাতে আকর্ষণ করছেন যে এটা শুধু একটা বৌদ্ধিক প্রক্রিয়ার মধ্যে রেখে দিও না, একটা সেরিব্রাল এক্সারসাইজ যেন এটা শুধুমাত্র হয়ে না থাকে। শুধু পড়লে শুনলে কি হবে, কেউ দুধ শুনেছে, কেউ দুধ দেখেছে, কেউ খেয়েছে, তা তার মানে এটা শ্রীরামকৃষ্ণের নিজস্ব বাচনভঙ্গি, কেউ দুধ শুনেছে তো দুধের কথা শুনেছে, আর কেউ দুধ দেখেছে, কেউ খেয়েছে, তাহলে যে খেয়েছে তার তুলনায় যে শুধু শুনেছে তাহলে কি মুশকিলের ব্যাপার? আচ্ছা এটা কি বাস্তবে হয় যে শুধু শুনেছে কিন্তু খায়নি? হ্যাঁ হয়, গরিবের ঘরে হতেই পারে, ও গরিবের ঘরে হতেই পারে যে দেখেছে কিন্তু খায়নি, কে কিনে দেবে? তাহলে খুব কষ্টের না, দুঃখের না? আর সেটারই বা আর একটা এক্সট্রিম হচ্ছে, একটা চূড়ান্ত হচ্ছে যে শুধু শুনেছে, আর যে এরকম শুনেছে কিন্তু চোখেও দেখেনি, খাওয়া তো দূরের কথা, তাহলে দারিদ্রের জন্যই হচ্ছে ধরা যাক। তাহলে সেই দারিদ্রের জন্য যদি হয় তাহলে তো কষ্ট লাগে, যে একটা বাচ্চা সে দুধ দেখছে কিন্তু খেতে পারছে না, সে পয়সা নেই। তেমনি আধ্যাত্মিক দারিদ্র যেন এরকম না হয় যে ঈশ্বরীয় প্রসঙ্গ কেউ শুধু শুনেছে, কেউ দেখেছে, তাহলে এই এই যে জায়গাটা যে কেউ শুনেছে, নানানজনে নানান রকম বলেছে, আচ্ছা কেউ দেখেছে তার মানে ওই গীতা সে অধ্যয়ন করেছে, নিজে কিনেছে বা গ্রন্থাগার থেকে নিয়েছে, নিয়ে সেটা দেখেছে, তাহলে আগে হলো কেউ শুনেছে যে গীতা এরকম এরকম আছে, আচ্ছা সে নিজে ভালো করে পড়েও দেখেনি। এখন যেমন অনেক সময় হয় না যে ক্যালেন্ডার ইত্যাদিতে আছে যে গীতার সার মর্ম বলে চারটি লেখা আছে, তার কোনোটাই গীতাতে ওরকমভাবে নেই, কথাগুলো ভালো কিন্তু গীতায় ওরকমভাবে নাই, তো শুনেছে কিন্তু সত্যি সত্যি দেখা মানে যে গীতা গ্রন্থটি নিয়ে দেখা, ওরকম ক্যালেন্ডারে কি ইন্টারনেটে দেখা নয়। তাহলে কেউ শুনেছে, কেউ দেখেছে, আর কেউ খেয়েছে, তাহলে আধ্যাত্মিক দারিদ্র যদি না থাকে, সুতরাং মানুষের এমনি আর্থিক দারিদ্র ঘুচুক আর আধ্যাত্মিক দারিদ্র ঘুচুক, তাহলে আধ্যাত্মিক দারিদ্র যদি না থাকে তাহলে খাবে, তাহলে খাওয়া মানে কি? খাওয়া মানে হচ্ছে এটি আস্বাদন করা, খাওয়া মানে হচ্ছে ওটি অন্তরে অন্তরে অনুভব করা, খাওয়া মানে হচ্ছে ওখানে যে উদ্দিষ্ট লক্ষ্য আছে সেইখানে উপনীত হওয়ার চেষ্টা করে উপনীত হওয়া। আমাদের বলা হচ্ছে জ্ঞানযোগ, ভক্তিযোগ, কর্মযোগ, রাজযোগ, তার মানে এগুলির দ্বারা তার সঙ্গে যুক্ত হওয়া, সেই যুক্ত হওয়া মানে দুধ খাওয়া। তাহলে কেউ শুনেছে, কেউ দেখেছে, তাহলে এরা কত পিছিয়ে আছে ভাবো তার তুলনায় যে কিনা খেয়েছে। তাই মুখার্জীবাবু যখন বলছেন গীতা প্রভৃতি শাস্ত্র পড়া ভালো,
তখন তার মতো একজন শিক্ষিত বুদ্ধিমান মানুষের কাছে শ্রীরামকৃষ্ণ এই বিশাল ব্যবধানের জায়গাটিকে উন্মোচন করছেন, নতুন করে দেখিয়ে দিচ্ছেন যে শুধু পড়লে হবে না, খেতে হবে এবং সে খাওয়ার জন্য প্রযত্ন করতে হবে, ওটিকে লাভ করবার জন্যে প্রযত্নের আরেক নাম সাধনা করতে হবে, সেইটি একটু ভাবতে হবে, সেই দিকে এগোতে হবে। তা বললেন যে বলে তারপরে বলছেন যে ওই ওই যে কেউ দুধ শুনেছে, কেউ দুধ দেখেছে, কেউ খেয়েছে, এইটি বললে যেরকম হয় যে তুমি তার মানে ওর থেকে অনেক দূরে এরকম মনে হতে পারে। শ্রীরামকৃষ্ণ আমরা আগেও বহুবার ওটি খেয়াল করেছি, লক্ষ্য করেছি যে শ্রীরামকৃষ্ণ যখন বলেন, কথা বলেন, তখন কি হয় যে তিনি কোথাও নেতিবাচক জায়গায় প্রসঙ্গকে ছেড়ে দিতে চান না। এই দুধ কেউ শুনেছে, কেউ খেয়েছে, এইসব বললে যে বিভাজনটা হয়, সেই বিভাজনের যে সত্যতা সেটি যেমন শ্রীরামকৃষ্ণ তুলে ধরছেন, তেমনি আবার তার সঙ্গে কিরকম অনুপ্রেরণাদায়ী বাক্য বলছেন যার দ্বারা মনে হয় যে তিনি সর্বান্তকরণে থাকছেন যে বিভাজনটা যেন শেষ পর্যন্ত না থাকে। তুমি দেখেছো, তুমি তুমি শুনেছো, তুমি দেখেছো এবং তুমি অবশ্যই খাবে, তুমি অবশ্যই প্রাপ্ত হবে, সেই অনুপ্রেরণার বাক্য কোথায় আসছে? এর ঠিক পরেই আসছে, এর সঙ্গেই এটি যুক্ত, এটাকে পৃথক করার উপায় নেই, এর পরেই আসছে ঈশ্বরকে দর্শন করা যায়। কেউ দুধ শুনেছে, কেউ দুধ দেখেছে, কেউ খেয়েছে, এরপরেই বলছেন ঈশ্বরকে দর্শন করা যায়, আবার তার সঙ্গে আলাপ করা যায়। তার মানে দুধ খাওয়া যায় গো, তার একটু তুমি চেষ্টা করলেই হবে, এইটাই ভঙ্গি। বললেন ঈশ্বরকে দর্শন করা যায়, আবার তার সঙ্গে আলাপ করা যায়। শ্রীরামকৃষ্ণের বাণী এই জায়গাটিতে বিচিত্রভাবে, বিভিন্নভাবে, শক্তিশালী রূপে আবর্তিত হয়েছে যে ঈশ্বরকে দর্শন করা যায়। এটি একদম পরিষ্কার করে বলছেন যে ভগবানকে দেখতে পাওয়া যায়, আর কি বললেন আবার তার সঙ্গে আলাপ করা যায়। এই যে ভগবানকে দেখতে পাওয়া যায়, এটা যখন কেউ বলেন তখন তো সেটা আমাদের ভারতবর্ষের ধর্ম ভাবনার তো খুব পরিচিত উক্তি যে হ্যাঁ ভগবানকে দেখতে পাওয়া যায়, তিনি আছেন, এরকমই তো ধর্মবিশ্বাসী মানুষ বলে থাকেন। শ্রীরামকৃষ্ণ সেখানে নতুন করে কিছু বলছেন না, কিন্তু তারপরেই বলছেন আবার তার সঙ্গে আলাপ করা যায়। এই যে আলাপ করা, এমনিতে যে আলাপ করা যায় বললেন, তাহলে এমনিতে আগেকার যে বিশ্বাস সেটা হচ্ছে কি যে কেউ দর্শন পেলেন, কারুর মহাদেবের দর্শন পেলেন। তো এই ধর্মবিশ্বাসী মানুষ তারা বলেন যে অমুক এই এই দেবতার কি ওই দেবীর দর্শন পেয়েছেন, এটার একটা জায়গা, সেই জায়গার মধ্যে দু রকমের থাকে, একটা হচ্ছে হ্যাঁ সত্যি সত্যি, আরেকটা হচ্ছে একটু ভাবালুতা যে ওর দর্শন হয়েছে, এই বলা মানে একটা সে ভাবের মধ্যে দিয়ে কেমন যেন একটা হয়ে গেল অলৌকিক, অলৌকিকের দিকে চলে যায়। শ্রীরামকৃষ্ণ সেই দিকে যাচ্ছেন না, রক্ষা করছেন এবং কিছু তার সঙ্গে সদর্থক সংযোজন করছেন, অত্যন্ত প্রয়োজনীয় যে ঈশ্বরকে দর্শন করা যায়। তার মানে হচ্ছে যে ভাবালুতা তার মধ্যে নেই, তার মধ্যে হালকা ভাব নেই, তারল্য নেই, ঈশ্বরকে দর্শন মানে হচ্ছে সেটা একটা কিছু, সেটা হচ্ছে একটা আধ্যাত্মিক প্রাপ্তি, সর্বোচ্চ আধ্যাত্মিক প্রাপ্তি। শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য। এই যে ঈশ্বরকে দর্শন করতে পারা যায়, এই কথাটা ঘুরে ফিরে শ্রীরামকৃষ্ণ বলেছেন, এইটা ওরকম যদি কেউ বলেন যে তো ঠাকুরের জীবনে তো দেখা যাচ্ছে যে তিনি নাম সংকীর্তন করছেন, সমাধিস্থ হয়ে যাচ্ছেন, তাহলে এর মধ্যে ভাব নেই কে বলেছে? অবশ্যই ভাব রয়েছে, কিন্তু ওই হালকা ভাব, একটা কিরকম তারল্য যুক্ত বহিঃপ্রকাশ, ওইটা নেই। তার মানেই হচ্ছে যে এটা খুব গভীর একটি অনুভূতি, সেই গভীর অনুভূতির ওইগুলি প্রকাশ যে ভগবানের নাম করছেন, তখন সংকীর্তন করছেন, সমাধিস্থ হয়ে যাচ্ছেন, সেগুলো খুব গভীর অনুভূতি থেকে হচ্ছে। তাহলে এটি হচ্ছে দর্শনের একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে তার সঙ্গে আলাপ করা যায়। আলাপ কার সঙ্গে করে? আলাপ হচ্ছে যে পাড়ায় একটি কোনো ভদ্রলোক আছেন, অনেকদিন ভেবেছি তার সঙ্গে আলাপ করব, সেই দিনকে ওই দোকানের ওখানে দাঁড়িয়ে ওর সঙ্গে খুব পরিচয় হয়ে গেল, আলাপ হলো, উনি বললেন একদিন বাড়িতে আসবেন, আরে বাবা দেখছি একদম মনের মানুষ। তারপর গিয়েছিলাম, গিয়ে খুব খুব সুন্দর, আমি ভাবছি যে এতদিন আলাপ হয়নি কেন। আলাপ কথাটার এমনিতে মানে হচ্ছে এইটা যে একটা অন্তরঙ্গ পরিচয়, কথোপকথন। শ্রীরামকৃষ্ণ এই আলাপ শব্দটিকে ব্যবহার করছেন এবং এখানেই নয় অন্যত্রও করেছেন, বললেন আবার তার সঙ্গে আলাপ করা যায়।
তাহলে ঈশ্বরের সঙ্গে আলাপটা আবার কিরকম? পাড়ার একজন সজ্জনের সঙ্গে আলাপ হতে পারে, ঈশ্বরের সঙ্গে আলাপ শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে তোমার চেনা পরিচিত মানুষের সঙ্গে আলাপ বলতে যা বোঝো এখানে তার থেকে অনেক বেশি গভীর, অনেক বেশি অন্তরঙ্গ, অনেক বেশি সুখপ্রদ, আনন্দদায়ক হচ্ছে এই আলাপ যে ঈশ্বরের সঙ্গে তোমার সরাসরি যোগাযোগ। এই যখন আলাপ হয় তখন কি হয়, তখন ওই আগের যে অর্থ যে ঈশ্বর দর্শন, সেই জায়গাটি আরো পাকাপোক্ত হতে আরম্ভ করে, আরো রিইনফোর্সড হতে, ওটা রিইনফোর্সড হতে আরম্ভ করে, কনসলিডেটেড হতে আরম্ভ করে। কেন? তার কারণ হচ্ছে যে ঈশ্বরের সঙ্গে আলাপ হচ্ছে, তার মানেই হলো যে ভগবানের সঙ্গে বিনিময় হচ্ছে। এই বিনিময় হওয়া মানেই সেখানে আর কোনো তারল্যের প্রসঙ্গই নেই, যে হঠাৎ হঠাৎ একটা কিছু করলো, হাত পা ভেঙে গেল আর সেই বিভূতি দেখাতে আরম্ভ করলো, এরকম নয়। ঈশ্বরের সঙ্গে আলাপ হচ্ছে আরেকটি কি, আরেকটি হলো যে ঈশ্বরের সঙ্গে আলাপ হওয়া মানেই হলো যে তাঁর গুণাবলী এর মধ্যে বর্তাচ্ছে, বা এর ভেতরেও যে গুণাবলী ছিল তার সঙ্গে আলাপের ফলে এগুলো জেগে উঠছে। এমনিতেই যখন কেউ কারোর সঙ্গে আলাপ করে, যদি ধরা যাক একজন মানুষ একটু বেশ খেলাধুলো ভালোবাসেন, কম বয়সে খেলতেন টেলতেন, তারপরে অনেকদিন চর্চা নেই, অফিস টফিস হয়ে যাওয়ার পর আর চর্চা নেই, এবার তার সঙ্গে আলাপ হলো, পাড়ায় নতুন একজন এসছেন, তিনি একেবারে সক্রিয়ভাবে খেলাধুলোর জগতে রয়েছেন, এখন কোচিং করেন, এই সমস্ত করেন, তো সেই নতুন ভদ্রলোকের সঙ্গে আলাপ হওয়ার ফলে এর সব ওই স্মৃতিগুলো জেগে উঠলো, যে হ্যাঁ 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 বুঝলেন, আমিও স্কুল লাইফে খেলেছি খুব, আমি ওই পজিশনে খেলেছি, আমি এই করেছি, আমি ওপেন করতাম, ইত্যাদি ইত্যাদি, সে ফুটবল হোক ক্রিকেট হোক, এই সমস্ত নানান রকম প্রসঙ্গ সব ভেতরে জেগে উঠলো এই মানুষটার সঙ্গে আলাপ করে, যেহেতু উনি একদম খেলাধুলোর জগতেই রয়েছেন। ঈশ্বরের সঙ্গে আলাপ হলে কি হচ্ছে, আমরা এই বাস্তব দৃষ্টান্তের জায়গার থেকে ভাবছি আমাদের সাধ্যমতো, যে ঈশ্বরের সঙ্গে আলাপ হলে ভেতরের যে গুণগুলো সেইগুলো জেগে উঠছে, যে গুণগুলোর নাম হচ্ছে সত্ত্বগুণ, যেগুলো হচ্ছে সত্ত্বগুণ, ঐশ্বরিক গুণ আমরা অনেক সময় বলে থাকি, সাধু গুণ, এইগুলি প্রত্যেকেরই ভেতরে রয়েছে, কারোর একটু কম চাপা পড়ে আছে, কারোর একটু বেশি চাপা পড়ে আছে। ঈশ্বরের সঙ্গে আলাপ মানে এই সাত্ত্বিক গুণাবলীর বিকাশ হতে আরম্ভ করে। ওই যে তিনি ঈশ্বর মানে ওই রকমই, যে ওইখান থেকেই তো এসছে, যেগুলো সবই ঈশ্বরের গুণ, ফলে এই ব্যক্তির তখন ক্রোধ কমে যাবে, এই ব্যক্তি জগৎ সংসারকে আরও বেশি করে গ্রহণ করতে পারবেন, এই ব্যক্তির অন্যের প্রতি বিকট যে মনোভাব, যে প্রতিযোগিতার মনোভাব, যে প্রতিহিংসার মনোভাব, সেইগুলো স্তিমিত হয়ে যাবে স্বাভাবিকভাবে, মানুষের প্রতি ভালোবাসা বাড়বে, সত্যের প্রতি অনুরাগ বাড়বে, জীবনে স্থায়ী পদার্থের প্রতি আকর্ষণ বাড়বে, আর অনিত্য বস্তুর প্রতি স্বাভাবিক একটা বৈরাগ্য উৎপাদিত হবে, যেই ওর সঙ্গে আলাপ হবে। আর ঈশ্বরের সঙ্গে আলাপ হওয়া মানে এটা যে ধীরে 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 হবে তা নয়, দ্রুত তার ভেতরে ওইগুলির বিকাশ হতে আরম্ভ করবে। সুতরাং ঈশ্বর দর্শন হচ্ছে মানেই হলো যে সেই মানুষটা পরিবর্তিত হয়ে যাবেন। শুধু আমাদের ধর্মে কখনো এরকম বলা হয় না যে বাইরের থেকে ওই গুণাবলী এসে পড়বে, বলা হয় যে ভেতরেই রয়েছে, সব মিলেমিশে রয়েছে, তো তার মধ্যে সৎগুণ যেগুলি সেইগুলি জেগে উঠবে যেই ঈশ্বর দর্শন হবে, এবং অত্যন্ত দ্রুত এক লহমায় সেটি হয়ে যাওয়ার কথা যদি যথার্থ ঈশ্বর দর্শন কারুর হয়। তো শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বরকে দর্শন করা যায়, আবার তাঁর সঙ্গে আলাপ করা যায়, তাহলে দর্শন করলেই ওটা হবে, সেইটে আলাপ শব্দের দ্বারা আরো বিশেষভাবে বোঝা যাচ্ছে। কারুর যদি যথাযথ ঈশ্বর দর্শন হয় তার চরিত্র বদলে যাবে, সমস্ত চরিত্রটা জ্যোতির্ময় হয়ে যাবে, তার মধ্যে অশুভ ভাব যা থাকবে সেগুলো নিমেষে দগ্ধ হয়ে যাবে। এটি ওই আলাপ শব্দ যে আনলেন, যে তার সঙ্গে আলাপ করা যায়, সেটা দিয়ে আরো পরিষ্কার হবে যে ঈশ্বরের সঙ্গে আলাপ হলে কি চাল-ডাল মূলর গল্প হবে, ঈশ্বরের সঙ্গে আলাপ হলে সাত্ত্বিক গুণাবলী স্বতঃস্ফূর্তভাবে বিকশিত হয়ে উঠবে। শ্রীরামকৃষ্ণ মুখার্জীবাবুর সঙ্গে যখন কথা বলছেন তখন এইগুলি যে আনছেন, স্বামী বিবেকানন্দ এইগুলির কথা খুব বলেছেন। তাহলে এই দিন কি তিনি ছিলেন? এই দিন ছিলেন না, কিন্তু তিনি তো শ্রীরামকৃষ্ণের এইসব ভাব কতবার দেখেছেন, সেটি মধ্যে অবগাহন করেছেন, সেটিকে বিশ্লেষণ করেছেন, এবং
সর্বসত্তা দিয়ে গ্রহণ করে জগতের কাছে উপযুক্ত সময়ে প্রকাশ করেছেন। তিনি শিখিয়েছেন পরবর্তীকালে মঠের ঐতিহ্যের মধ্যে, বেলুড় মঠের ঐতিহ্য, রামকৃষ্ণ ভাবধারার ঐতিহ্যের মধ্যে এটি ওতপ্রোত হয়ে আছে যে ঈশ্বর দর্শন অবশ্যই সম্ভব, সেটিতে বিশ্বাস রাখতে হবে। আর সেই দর্শন যে হচ্ছে তার দুটি মাপকাঠি বলা হয়েছে, একটি হচ্ছে এমন আনন্দ হবে যে আনন্দ এলো আর গেল এই টাইপের নয়, খাওয়া দাওয়া জামা কাপড় পরা ভালো ভালো এইসবের আনন্দের সঙ্গে কোনো তুলনাই হবে না, দীর্ঘস্থায়ী হবে, হয়তো আজীবন থাকবে। আর একটি হচ্ছে ওটি জীবনকে বদলে দেবে। তো জীবনকে বদলে দেবে এটা কিরকম ভাবে হচ্ছে আর তার সম্বন্ধে এক লাইন কিছু বলা যায়? ওই শ্রীরামকৃষ্ণ বলছেন একটি উক্তি বলছেন যার লক্ষ্য উক্তির সঙ্গে সমান, আবার তার সঙ্গে আলাপ করা যায়। এই বাক্যাংশের মধ্যে ওটি নিয়ে আসছেন যে এই এটা হলে চরিত্র বদলে যাবে, তাতে কি আর কোনো সন্দেহ থাকছে? শ্রীরামকৃষ্ণ বলে চলছেন, প্রথমে প্রবর্তক, সে পরে শুনে, সে পরে শুনে, তারপর সাধক, তাকে ডাকছে, ধ্যান চিন্তা করছে, নাম গুণ কীর্তন করছে, তারপর সিদ্ধ, তাকে বোধে বোধ করেছে, দর্শন করেছে, তারপর সিদ্ধের সিদ্ধ, যেমন চৈতন্যদেবের অবস্থা, কখনো বাৎসল্য কখনো মধুর ভাব। তা মাস্টারমশাই লিখছেন যে ঠাকুরের কথা প্রথমে প্রবর্তক, যে বৈষ্ণব ধর্মে অনেক সময় বলা হয় সেই নামগুলিকে নিচ্ছেন, সেই পদগুলিকে গ্রহণ করছেন এবং ব্যাখ্যা করছেন যে প্রথমে প্রবর্তক, সে পরে শুনে, তার মানে তিনি সবে ওই পথে উপনীত হয়েছেন, ঈশ্বরীয় পথে, ধর্মের পথে উপনীত হয়েছেন, তিনি পড়েন এবং শোনেন, এটি হয়েছে ব্যাপার যে এইগুলি সে তিনি করছেন। তার মানে ইনি কিন্তু অন্য অনেকের থেকে এগিয়ে আছেন এই পথে, যে তিনি এগুলো পড়ছেন, তার মানে এইগুলি পড়ার পেছনে তার একটি অনুরাগ এসে উপস্থিত হয়েছে। তাই বললেন যে সে পড়ে শুনে, তারপর সাধক, তাকে ডাকছে, ধ্যান তাকে ডাকছে, ধ্যান চিন্তা করছে, নাম গুণ কীর্তন করছে। তাহলে সাধকের হচ্ছে এটি লক্ষণ যে ভগবানকে তিনি ডাকছেন, নাম গুণ কীর্তন করছেন, ডাকছেন, ধ্যান চিন্তা করছেন, ডাকছেন, ধ্যান চিন্তা করছেন এবং নাম গুণ কীর্তন করছেন, এটি হচ্ছে সাধকের লক্ষণ। তারপরে কি, তারপর বললেন তারপর সিদ্ধ, তাকে বোধে বোধ করেছে, দর্শন করেছে। এই যে সিদ্ধ বোধে বোধ করেছে, দর্শন করেছে, তার মানে ইনি আরো নীরব হয়ে যাচ্ছেন। ওই যে বলা হলো যে সাধক তাকে ডাকছে, ধ্যান চিন্তা করছে, নামগুণ কীর্তন করছে, ওই বাইরের দিকের যেটুকুনি তার নড়াচড়া, যেটুকুনি চাঞ্চল্য, যেটুকুনি মুভমেন্ট, সেইটুকুনি সমাহিত হয়ে যাচ্ছে। হয়ে গিয়ে কি হয়েছে যে তাকে বোধে বোধ করছে, দর্শন করেছে, এটি হচ্ছে সিদ্ধের লক্ষণ সবশেষে। তারপর সবশেষে শ্রীরামকৃষ্ণ বলছেন তারপর সিদ্ধের সিদ্ধ, যেমন চৈতন্যদেবের অবস্থা, কখনো বাৎসল্য কখনো মধুর ভাব। এই সিদ্ধের সিদ্ধ যখন হচ্ছেন তখন এরকম হচ্ছে বাৎসল্য, আর এক রূপে নিষ্কাশিত হচ্ছে বড় প্রবল এবং বড় বিশুদ্ধ রূপে, যে কখনো বাৎসল্য কখনো মধুর ভাব। এই যে বললেন তারপর সিদ্ধের সিদ্ধ, যেমন চৈতন্যদেবের অবস্থা, কখনো বাৎসল্য কখনো মধুর ভাব। তাহলে যখন নাম গুণ কীর্তন করছেন তখন ওটা একটা উপায় যে এরকম এরকম ভাবে তাকে পেতে হবে, সেই রকম ভাবে একটু ধরে নিয়ে, যে ঈশ্বরের সঙ্গে এরকম সম্পর্ক, এটা ধরে নিয়ে নাম গুণ কীর্তন করা হচ্ছে। তাহলে যখন কেউ এগোচ্ছেন, ওই যে বললেন সাধক প্রবর্তক, সাধক সিদ্ধ, সিদ্ধের সিদ্ধ, তাহলে সাধক যখন তিনি তখন একটা একটা সম্পর্ক ধরে নিচ্ছেন এবং সেই সম্পর্কটার মধ্যে সত্যতা আছে যে তিনি পিতা কি মাতা কি সখা কিছু একটা ভাবছেন, কি সন্তান কিছু একটু ভেবে করছেন, এই যে ভেবে, তার মানে এটা কিছুটা আরোপিত, তাছাড়া এগোবে কি করে। কিন্তু যখন সিদ্ধের সিদ্ধ তখন ভেতর থেকে সতৎসাহিত হচ্ছে ওই ভাব, ওই বললেন যে যেমন তারপর সিদ্ধের সিদ্ধ, যেমন চৈতন্যদেবের অবস্থা, কখনো বাৎসল্য কখনো মধুর ভাব, সেটাই আর আরোপ করতে হচ্ছে না, স্বাভাবিকভাবে উচ্চারিত হচ্ছে। মাস্টারমশাই লিখছেন মণি রাখাল যোগিন লাটু প্রভৃতি ভক্তেরা এই সকল দেবদুর্লভ তত্ত্বকথা অবাক হইয়া শুনিতেছেন। তাহলে মুখুজ্জেবাবুর প্রশ্ন ছিল, তার উত্তরে শ্রীরামকৃষ্ণ এগুলি বলেছেন, আর মাস্টারমশাই এই চারজনের কথা বললেন, মণি প্রথমে বললেন, মণি মানে তিনি নিজে,
এই তিনি নিজের নাম সাধারণত প্রথমে দেন না। আমরা দেখেছি যখন মাস্টার বলে আছে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে উনি, তখন ওই প্রায় শেষের দিকে দেন, কখনো কখনো একেবারে শেষে, যে অমুক 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 মাস্টার প্রভৃতি এরকমভাবে লেখেন প্রায়ই। এখানে মনি লিখলেন ওই যে আমরা আগে উল্লেখ করেছি একাধিকবার, যে আত্মগোপন করেছেন যে এই মনি যে মাস্টার মশাই এ বোঝাটা সহজ নয়, তো এখানে দিলেন। তার মানে তিনি প্রধান, এটা যেন নিজে বলে আনন্দ পাচ্ছেন যে আমি হাঁ করে সমস্ত গিলেছি। মনি রাখাল যোগিন লাটু, রাখাল অর্থাৎ উত্তরকালে স্বামী ব্রহ্মানন্দজি, যোগিন স্বামী যোগানন্দজি, লাটু স্বামী অদ্ভুতানন্দজি, এদের কথা বলছেন। এ তো সম ওনার ছাত্র সম সেই বয়স, তো তাদেরকে নিয়েছেন আর নিজেও নিয়েছেন, নিজেকেও নিয়েছেন, নিয়ে মাস্টারমশাই লিখছেন, মণি রাখাল যোগিন লাটু প্রভৃতি ভক্তেরা, মণি রাখাল যোগিন লাটু প্রভৃতি ভক্তেরা এই সকল দেবদুর্লভ তত্ত্বকথা অবাক হইয়া শুনিতেছেন। মানে মুখে কথা নেই, দেবদুর্লভ তত্ত্বকথা, দেবতা নিজে উপনীত হয়ে বললেও বোধ হয় এতটা হয় না। তো শ্রীরামকৃষ্ণ তো অবতার, কিন্তু তাও বলা হচ্ছে যে দেবতা হলেও সবসময় এরকম হয় না, দেবদুর্লভ, not to be found easily, not to happen easily, devodurlabh, moni rakhal jogin latu prabhiti, moni rakhal jogin latu prabhiti bhaktera ei sokol devodurlabh tatto kotha obak hoya shunitechen. Tale mukhujji babu kothay gelen? Mukhujji babu nischoy shunchen, kintu master moshai jokhon likhchen tokhon onar ekti adbhut chokh ache. Amra age koto koto upolokkhe eti dekhechi যে উনি যখন দেখছেন ঘরের মধ্যে তখন ভক্তেরা কিরকম ভাবে শুনছেন, কতটা মনোযোগ দিয়ে শুনছেন, কতটা আগ্রহ নিয়ে শুনছেন, এটি উনি নানান প্রসঙ্গে উল্লেখ করেছেন যে ভক্তেরা পূর্ণ মনোযোগ দিয়ে শুনছেন, সকলে নিস্তব্ধ, এই তাদের যে প্রতিক্রিয়া সেটা তিনি খুব খুব লক্ষ্য করেছেন। এখানে মনে হয় তার এটা মনে হয়েছে যে তিনি নিজে এবং এই তিনজন কম বয়সী ত্যাগব্রতী ছেলে এরাই বেশি করে শুনছে। মুখুজ্জিবাবুর কথা আলাদা করে উল্লেখ করলেন না, কিন্তু যে মানুষটা প্রশ্নটা করেছিল তার নাম এখানে নেই। মণি রাখাল যোগিন লাটু প্রভৃতি ভক্তেরা, প্রভৃতি ভক্তেরা এই সকল দেবদুর্লভ তত্ত্বকথা অবাক হইয়া শুনিতেছেন। এইবার মুখুজ্জেরা বিদায় লইবেন, তাহারা প্রণাম করিয়া দাঁড়াইলেন, ঠাকুরও যেন তাহাদের সম্মানার্থ উঠিয়া দাঁড়াইলেন। মুখুজ্জে সহাস্যে, আপনার আবার উঠা বসা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আবার উঠা বসাতেই বা ক্ষতি কি? জল স্থির হলেও জল, আর হেললে দুললেও জল, ঝড়ের এঁটো পাতা হাওয়াতে যেদিকে লয়ে যায়, আমি যন্ত্র তিনি যন্ত্রী। যখন মুখুজ্জিবাবু বলেছেন হাসতে হাসতে যে আপনার আবার উঠা বসা, তার মানে হচ্ছে যে আপনার ওঠার দরকার নেই, এটাই তো পরিষ্কার বলতে চাইছেন। যে যখন তারা প্রণাম করে উঠে দাঁড়িয়েছেন তখন ঠাকুরও যেন তাদের সম্মানার্থ উঠিয়া দাঁড়াইলেন, এই কথা মাস্টারমশাই লিখেছেন। তো ঠাকুর উঠে দাঁড়িয়েছেন, এটা সত্যি তাদের সম্মানের জন্য কিনা কি করে বোঝা যাবে? তা মাস্টারমশাই লিখছেন যেন তাদের সম্মানার্থ উঠিয়া দাঁড়াইলেন। এবার মুখার্জিবাবু স্বাভাবিকভাবে একটা আপত্তির মতো করে বলেছেন যে আপনার আবার উঠা বসা, তার মানে দরকার নেই, দয়া করে এরকম করবেন না, এইরকম ভঙ্গি। তারপরে আপনি কত বড়, আমরা প্রণাম করে বিদায় নিচ্ছি, আপনি আবার কেন উঠছেন, এই তো ভঙ্গি। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, আবার উঠা বসাতেই বা ক্ষতি কি? জল স্থির হলেও জল, আর হেললে দুললেও জল, এই তার পরিচিত বাচন ভঙ্গি, কিন্তু এখানে কিছু বিশিষ্টতা আছে। বলছেন জল স্থির হলেও জল, আর হেললে দুললেও জল, তার মানে হচ্ছে যে হ্যাঁ, আমি বসে থাকলেও যা, দাঁড়িয়ে থাকলেও তাই, এর মধ্যে তফাত কিছু নেই। তাহলে যেখানে জলের প্রসঙ্গ আছে সেটা কোথায় আছে? সেটা আছে অন্য জায়গায়, যে ব্রহ্ম এবং শক্তি, তখন এই উদাহরণ আছে, শ্রীরামকৃষ্ণ এটি ব্যবহার করেছেন, এটি দৃষ্টান্ত দিয়েছেন এইটির, যে দুটি একই সত্তা। কিন্তু এখানে এই প্রসঙ্গে নিয়ে এলেন যে আমি বসে থাকাও যা, দাঁড়িয়ে থাকাও তাই, তার মানে আমি দাঁড়ালে কিছু একটা ব্যাপার হয়ে যাচ্ছে, যে আমি খুব সম্মানিত ব্যক্তি, আমি কেন দাঁড়ালাম, এরকমভাবে তোমরা ভেবো না। তাই বলছেন যে জল স্থির হলেও জল, আর হেললে দুললেও জল, যে তাহলে এরকমভাবে তোমরা ভেবো না, ও আমি দাঁড়াই বা বসি বা ও আলাদা করে কোনো এর সঙ্গে অর্থ যুক্ত করতে যেও না, এই এক। আর একটা হচ্ছে, কি সুন্দর এবং গভীর কথা বলছেন এখানে, সবই গভীর, তবু কতগুলি আলাদাভাবে নজর কাড়ে, দৃষ্টি আকর্ষণ করে। বলছেন ঝড়ের এঁটো পাতা
হাওয়াতে যেদিকে লয়ে যায়, আমি যন্ত্র তিনি যন্ত্রী। তো তার মানে হচ্ছে যে আমাকে মা সব করাচ্ছেন, এই যে আমি উঠে দাঁড়িয়েছি কিন্তু আমার মতো সম্মানিত ব্যক্তি উঠে দাঁড়ানোর দরকার হয়নি, এইগুলো বলো না। যে আমি উঠে দাঁড়িয়েছি, যে আমি একটু আগে তোমাদের কাছে ধর্ম কথা বলছিলাম, সেই আমি তাঁর দ্বারা পরিচালিত, আমি যন্ত্র তিনি যন্ত্রী। এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন, এটিকে বিনয় ইত্যাদি শব্দ দিয়ে ব্যাখ্যা বিবরণ দেওয়া যাবে না, ব্যাখ্যা করা যাবে না, বিবরণ দেওয়া যাবে না, এটা অন্য রকম, যে আমার সঙ্গে ওইসব কিচ্ছু যুক্ত করো না, আমি সবটাই তাঁর অধীনে। তার মানে এরকম যিনি বলছেন যে আমি যন্ত্র তিনি যন্ত্রী, আমি উঠে দাঁড়িয়েছি, তার মানে হচ্ছে এতক্ষণ যা বলেছেন সমস্তটা কেয়ার অফ মা ভবতারিণী। এই শ্রীরামকৃষ্ণের কিন্তু অনন্য ভঙ্গি। ওখানে যদি চুপ করে থাকেন কেউ, যে হ্যাঁ ওই কথার উত্তরে হাঁও বললেন না নাও বললেন না, তাহলে তো হতো একরকম, যে তোমাদের কথায় আলাদা করে সম্মতিও জানাচ্ছি না অসম্মতিও নয়। কিন্তু যেখানে বিন্দুমাত্র একটা আভাস আসছে যে আপনি একজন কেউ, ইউ আর সামবডি, সেইখানে শ্রীরামকৃষ্ণ খুব স্মার্ট প্রতিবাদ আনছেন, যে এমনভাবে আনছেন যে বোঝাই যাবে না, কিন্তু তারপরে আর কোনো কথা হবে না। শ্রীরামকৃষ্ণ সেইভাবে আনলেন এবং বললেন যে ঝড়ের ইঁটো পাতা হাওয়াতে যেদিকে লয়ে যায়। যিনি কিনা অবতার রূপে এসেছেন পৃথিবীতে, অবতীর্ণ হয়েছেন ভগবান স্বয়ং, মানুষজন সেটি বলেছেন, সেই তিনি বলছেন নিজের সম্পর্কে, ঝড়ের এঁটো পাতা হাওয়াতে যেদিকে লয়ে যায়। এ তো সচরাচর হয় না। গৌরী পণ্ডিত এবং ভৈরবী ব্রাহ্মণী শ্রীরামকৃষ্ণের জীবনে এই দুজন জ্যোতিষ্ক, তাঁরা সভা ডেকেছেন, সভা ডেকে প্রমাণ করেছেন যে শ্রীরামকৃষ্ণ একজন অবতার। আমাদের কাছে কি সেই মিটিংয়ের প্রসিডিংস আছে? তা নেই, থাকার কথাও নয়, কিন্তু এটি তো ঘটেছে শ্রীরামকৃষ্ণের জীবনে, যে সেই সময় যে সমস্ত পণ্ডিত ব্যক্তি ছিলেন, বাদানুবাদ যারা করতেন, তাদের সমক্ষে সভা ডেকে শ্রীরামকৃষ্ণকে অবতার রূপে তারা প্রতিষ্ঠা করেছেন। এইটি যে করেছেন, সেখানে দেখা যাচ্ছে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার জীবদ্দশাতেই এইভাবে প্রতিষ্ঠিত হয়েছেন। ওই সময়কার পণ্ডিত ব্যক্তিদের উপস্থিতিতে সভা, সেটা তো একেবারে উপেক্ষণীয় নয়, তাহলে ওরকমভাবে প্রতিষ্ঠিত হয়েছেন। তারপরে যখন তিনি কথা বলছেন, ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন, তিনি অবাক হয়ে যাচ্ছেন শ্রীরামকৃষ্ণের কাছে এসে বসে শুনছেন। আমরা কথা মৃত্যুতে আগে শুনে এসেছি, যারা আগে পড়েছেন তারা জানেন যে কেশববাবুর একেবারে শেষের দিকে শ্রীরামকৃষ্ণ তার বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছেন কমল কুটিরে। কেশববাবু সেই অসুস্থ শরীর নিয়েও কি শ্রদ্ধার সঙ্গে এসে শ্রীরামকৃষ্ণের পদপ্রান্তে উপনীত হয়েছেন। এইসব যার ঘটনা ঘটছে, যে কেশবচন্দ্র সেনের মতো একজন অগ্রগণ্য প্রথিতযশা মানুষ, বিজয়কৃষ্ণ গোস্বামীর মতো মানুষ, আরও কত কত, বিদ্যাসাগর মশাইয়ের বাড়িতে 5 ঘন্টা ধরে কথা হয়েছে, শ্রীরামকৃষ্ণ বলছেন, বিদ্যাসাগর মশাই শুনছেন, এইরকম যাকে নিয়ে ঘটছে, তিনি যদি কেউ বলেন যে এই আপনাকে আর উঠতে হবে না, আপনাকে আর উঠতে হবে না, তখন তিনি নিজেকে ঝড়ে নেটো পাতা বলবেন? এটি বলছেন তো, একেই বলে ত্যাগ, একেই বলে ঈশ্বর নির্ভর জীবন যাত্রার পূর্ণ পরাকাষ্ঠা প্রদর্শন ও স্থাপন, যে সবটা তাঁর উপরে নির্ভর। তাহলে শ্রীরামকৃষ্ণ যে ভগবান, তার সঙ্গে এই কথাটা গুলিয়ে যাচ্ছে কি? না, গুলোচ্ছে না। যিনি ভগবান বলে ভাবছেন তিনি নিশ্চয়ই সেটা ভাববেন, আবার সেই তিনিই ভাবতে পারেন, অন্যরাও ভাবতে পারেন যে ইনি মানুষ রূপে দৃষ্টান্ত দিচ্ছেন। তো ভগবান বললে তো তাহলে আর হয়ে গেল, যে তার তালে সত্যানুরাগ থেকে আরম্ভ করে আর কোনো কিছুই তো তাহলে আর অনুসরণীয় নয়, উনি তো ভগবান। শ্রীরামকৃষ্ণের যে সত্যের প্রতি অনুরাগ, আমরা তো কত দৃষ্টান্তের মধ্য দিয়ে যাই, কি চমৎকার চমৎকার দৃষ্টান্ত, তাহলে তিনি তো ভগবান। না, মানুষ রূপে তাকে সেখানে দেখতে হবে, যে মানুষ রূপে যেখানে লেবু খাওয়া দরকার সেখানে লেবু খেতে পারছেন না, কেন না ওইটা তিনি ভেতরে ভেতরে অনুভব করছেন যে ওই বাগানটা লিজের পিরিয়ড শেষ হয়ে গেছে, সুতরাং এখন নিলে ওটা সত্যরক্ষা হয় না। তো সেখানে তিনি তার শারীরিক প্রয়োজন থাকা সত্ত্বেও সত্যের সঙ্গে আপোষ করছেন না। এই শিক্ষা, মানুষ রূপে যদি তাকে দেখে আমরা না গ্রহণ করি, তাহলে তো তার অবতারণের উদ্দেশ্য অসফল থেকে যাচ্ছে। সেই জন্যে শ্রীরামকৃষ্ণ মানুষ রূপে যা করছেন সেটি অবশ্যই আমরা দেখতে চাইছি, তিনি সেটি আমাদের মঙ্গলের জন্য প্রদর্শন করছেন। এবং দেখছি 16 ডিসেম্বর 1883 যখন মুখুজ্জেবাবুরা রওনা হবেন, তখন ওই একটা কারণে যে তিনি উঠে দাঁড়িয়েছেন আর মুখুজ্জেবাবুরা বলেছেন
আপনার আবার উঠা বসা। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, ঝড়ের এঁটো পাতা হাওয়াতে যেদিকে লয়ে যায়, কারণ আমি যে উঠে দাঁড়িয়েছি এটা আমার নয়, এ তিনি আমাকে দিয়ে করাচ্ছেন, কি অপূর্ব। ঝড়ের এঁটো পাতা, যে ঝড়ের মধ্যে এঁটো পাতা পড়েছে সে যেদিকে হোক চলে যাচ্ছে, তাহলে কি করে হচ্ছে, তার মানে কি ব্যাপারটা, কি রইল, সব এলোমেলো না? ওই হাওয়াতে যেরকম নিয়ে যাচ্ছে, ঝড় যেরকম নিয়ে যাচ্ছে সেরকম ভাবে, ঝড় যেরকম, এঁটো পাতার কোনো ভূমিকাই নেই সেখানে, ঝড় সমস্ত কিছু করছে। আর ঝড় কি করে, সব ঝড় তো উল্টো ও পাল্টা করতে থাকে, চালা উপড়ে দেয়, একে আহত করে, ওকে বিপর্যস্ত করে, নানান রকম কাউকে গৃহহীন করে, সেইটা দৃষ্টান্তর দিক থেকে নেওয়া হচ্ছে না, কিন্তু নেওয়া হচ্ছে যে এঁটো পাতার কোনো ভূমিকা আছে, যে আমি এত ল্যাটিচিউড, এত লঙ্গি অক্ষাংশ দ্রাঘিমাংশে আমি যাবো না, ঝড়ের মুখে তার কোনো আর কোনো সময়ই থাকে না, আর ঝড়ের মুখে প্রকট যে তার কোনো স্বাধীনতা নেই। সেই রকম আধ্যাত্মিক ঝড়, ঈশ্বরীয় প্রভাব, জগন্মাতৃকার সর্বব্যাপিত্ব, সেখানে ওগো তোমরা বিশ্বাস করো আমার ইচ্ছের কোনো ভূমিকা নেই, শ্রীরামকৃষ্ণ সেটি আনছেন। এঁটো কথাটা এলো কেন, এমনি পাতা বললেও তো হতো। এঁটোটা হচ্ছে যে এমনি পাতা যদি ভাবা যায় কত রকমের তো আছে, তেজপাতা বললেও হতো, তেজপাতা এদিক ওদিক এদিক ওদিক উড়ে যায়, তাহলে এঁটো পাতাটা কি? তেজপাতা যে উড়ে যায় ও খুব হালকা, আর এঁটো পাতা হলে একটু ভারীও হতে পারে, কেউ হয়তো ঘুগনি টুগনি খেয়েছে তো তার অবশিষ্টাংশ ওখানে লেগে আছে, তাহলে একটু ভারী টারি হতে পারে, তাহলে যত শুকনো হবে তত ঝড় তার উপরেতে কাজ করতে থাকবে, আর যত ভারী হবে তত নিজের ওজনের জন্য নিচের দিকে পড়ে যেতেই পারে, তাহলে এঁটো পাতা হলে একটু ভারী হয়ে গেল কিন্তু অবশিষ্টাংশ থাকার জন্য, কিন্তু এখানে ওইটার জন্য বলা হলো না, ওইটার জন্য বললে তো উল্টো হয়ে যেত। এখানে হচ্ছে যে ওই যে পাতাটা না, ওর নিজস্বতা বলে কিছু নেই, এই যে তেজপাতা যদি একটা হয় তার কিছু না কিছু হলেও গুরুত্ব থাকবে, যে ও যদি গিয়ে একটা লোকের রান্নাঘরের কাছে গিয়ে সে গিয়ে পড়লো, কেউ একটা ভালো যে আরে একটা ফ্রেশ তেজপাতা পাওয়া গেছে, তাহলে তার 0.001% হলেও কিছু মূল্য আছে। আর এঁটো পাতা, এ বাবা, এই যে জায়গা যে এঁটো পাতার আর কোনো গৌরব নেই, আর কোনো মূল্য নেই, আর কোনো নিজস্বতা নেই, সেই জায়গার থেকে শ্রীরামকৃষ্ণ বলছেন এটির আমরা কোথাও এর তুলনীয়, এর সমান্তরাল কিচ্ছু পাইনি কোথাও। শ্রীরামকৃষ্ণ মানে এই সম্পূর্ণ ঈশ্বরে শরণাগতি। শরণাগতি শব্দটি আমরা শুনেছি, নানানভাবে ব্যবহৃত হয় এবং খুব প্রয়োজনীয় মূল্যবান প্রসঙ্গ, কিন্তু শ্রীরামকৃষ্ণ, দ্য ব্রিলিয়েন্স অফ শ্রীরামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণের অদ্ভুত আধ্যাত্মিক ক্ষমতা, স্কুল কলেজ না করে একেবারে মাটি থেকে উঠে আসা খুব দৃঢ় শিকড়যুক্ত একটি গাছ যেমন, সে যদি আধ্যাত্মিকতার কথা বলে যে কিনা সুপ্রথিত, সেই রকম আধ্যাত্মিকতার মধ্যে সুপ্রথিত শ্রীরামকৃষ্ণ রূপ জ্ঞান বৃক্ষের এই উচ্চারণ, যেখানে তিনি কি বলছেন, তিনি বলছেন যে ঝড়ের এঁটো পাতা হাওয়াতে যেদিকে লয়ে যায়, এ সুপার একটি এক্সাম্পল। তো ঝড়ের এঁটো পাতা কথাটি বললেন, যে ঝড়ের মুখে যে এঁটো পাতা পড়েছে সেরকম, তা আমার জন্য তোমরা ইতস্তত করছো কেন, আমি উঠে দাঁড়িয়েছি, সুতরাং কি অসুবিধে হয়েছে, তিনি আমাকে করাচ্ছেন, আমি যন্ত্র তিনি যন্ত্রী। এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন, এটির মধ্যে দিয়ে যে আমরা বলছিলাম যে বিনয়, বিনয় দিয়ে আমরা বলছিলাম যে পুরোটা ব্যাখ্যা করা যাবে না, ঈশ্বরের উপর শরণাগতি এইসব বলছিলাম, আর বলছিলাম যে এই প্রকাশভঙ্গি খুব আধুনিক শ্রীরামকৃষ্ণের নিজস্ব, কিন্তু সেখানেই শেষ নয়। শ্রীরামকৃষ্ণ এর মাধ্যমে যেটি দেখাচ্ছেন সেটি হচ্ছে এই রকম ঈশ্বর নির্ভরতা চাই, তবে বস্তুলাভ হবে, যে তিনি সব কিছু করাচ্ছেন। অথচ দেখো কি সুন্দর, যদি একটা ভিডিও থাকে কি চমৎকার, যে মুখুজ্জেবাবু তিনি কথা বলছিলেন এবং প্রথমের দিকে বেশ তীক্ষ্ণ তীক্ষ্ণ প্রশ্ন করছিলেন, এমনকি কোথাও কোথাও থামিয়ে দিয়ে আপত্তি উচ্চারণ আপত্তি করেছেন, তার উত্তরে দেখো শ্রীরামকৃষ্ণ কিরকম হাসি মুখে বলছেন, এই ভিডিওতে দেখতে পাচ্ছি যে সেখানে কোনো রাগ নেই, যে আমার কথার আবার প্রত্যুত্তরে একটা কি জিজ্ঞেস করছেন, না, তিনি আবার সেখান থেকে বলছেন, তারপরে শিক্ষাপ্রদ জিনিস বলেছেন, যে শুধু শুনলে হবে না, কেউ শুনেছে, কেউ দেখেছে, কেউ খেয়েছে, তারপরে আবার অনুপ্রেরণা দিয়েছেন যে তাকে দর্শন করা যায়, তার সঙ্গে আলাপ করা যায়, বাবারি বাবা, মাল্টিফেসেটেড। এই তো মানে আচার্য বললে কম, টিচার বললে কম, ইনি তো মানুষকে পরিবর্তিত করে দেওয়ার ম্যাগনেট,
চুম্বক একেবারে, কি অদ্ভুত ক্ষমতা! এই প্রসন্নতার সঙ্গে এইভাবে শিক্ষা প্রদান করা যায়। আবার দাঁড়াও, এখনো শেষ হয়নি। এরা যখন বিদায় গ্রহণ করছে, উনি উঠে দাঁড়িয়েছেন, ওরা ইতস্তত করছে, তার কি উত্তর দিচ্ছেন? এই সবগুলো যিনি করছেন তার মূল ভাবটি কি? মূল ভাবটি হচ্ছে যে আমি মায়ের শরণাগত, মা আমাকে দিয়ে করিয়ে নিচ্ছেন। তাহলে সেই বিনয়, কোট আনকোট বিনয়, আর কোনো শব্দ আমরা পাচ্ছি না, সেই বিনয়, সেই শরণাগতি যেমন সত্য, তেমনি এই শরণাগত মানুষের মধ্যে দিয়ে, মানুষই যদি বলি, এই শরণাগত মানুষের মধ্যে দিয়ে দৈবী লীলার কি অপূর্ব, অনির্বচনীয় সম্ভাবনাপূর্ণ বিকাশ, সেটিও খুব আমাদের নজরে আসছে। যে যিনি ঈশ্বরের উপরে সম্পূর্ণ সমর্পণ করে দিয়েছেন, তাকে অবলম্বন করে ঈশ্বরীয় সঙ্গীত কিভাবে ধ্বনিত হচ্ছে এবং পৃথিবীকে নন্দন কাননে পরিণত করবার আহ্বান জানাচ্ছে, সেই ইঙ্গিত রেখে যাচ্ছে। তাহলে মানুষ যখন ঈশ্বরের যন্ত্রস্বরূপ হয়ে যায়, যন্ত্র কথাটা বললে একটু যান্ত্রিক শোনাতে পারে, মেকানিক্যাল মনে হতে পারে, কিন্তু আসলে তা নয়। ঈশ্বরের যন্ত্রস্বরূপ যখন হয়ে যায়, তখন যন্ত্র মানে কিরকম, কত রকমই তো আছে, তার মধ্যে ক্লোজড পাইপ আছে, ওপেন পাইপ আছে, বদ্ধ নল আছে, খোলা নল আছে, বাঁশি আছে। তাহলে তিনি ঈশ্বরের বাঁশির মতো করে তার জীবনটি হয়ে যায়, তার মধ্যে দিয়ে ঈশ্বরীয় সঙ্গীত ধ্বনিত হতে থাকে। যে মানুষ নিজেকে সম্পূর্ণরূপে ঈশ্বরে সমর্পণ করে দেন, তার দেহ মন সত্তা অবলম্বন করে ঈশ্বর সেই দৈবী সঙ্গীত ধ্বনিত করেন এই জগতে। শ্রীরামকৃষ্ণের মধ্য দিয়ে সেরকমটি যে হচ্ছে, এটি আমরা বলতে পারছি কি করে? তাঁরই শ্রীমুখের উক্তি, আমি যন্ত্র, তিনি যন্ত্রী। দিস ইজ আ ওয়ান্ডারফুল ফ্লুট, এই একটি বাঁশি, সেই বাঁশির মধ্যে দিয়ে সেই বংশীর ধ্বনি আমরা পাচ্ছি, ঈশ্বরীয় সুর, ঈশ্বরীয় স্বর এর মধ্যে দিয়ে ধ্বনিত হচ্ছে। শ্রীরামকৃষ্ণ এটি করছেন, কি অপূর্ব মানব ভাব এবং দৈবী ভাবের সংমিশ্রণ ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথায় এবং আচরণে। জনাইয়ের মুখুজ্জেবাবুরা চলিয়া গেলেন, মনি ভাবিতেছেন বেদান্ত দর্শন মতে সব স্বপ্নবৎ, তবে জীব জগৎ, আমি, এসব কি মিথ্যা? মুখুজ্জেবাবুরা যখন প্রস্থান করেছেন, চলে গেছেন, তারপরে মাস্টারমশাই ভাবছেন, এটি ওই দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে বসে তার এরকম মনে হচ্ছে। কি মনে হচ্ছে? বেদান্ত দর্শন মতে, অর্থাৎ অদ্বৈত বেদান্তের কথা হচ্ছে, বেদান্ত দর্শন মতে সব স্বপ্নবৎ, তবে জীব জগৎ, আমি, এসব কি মিথ্যা? শ্রীরামকৃষ্ণের ঘরে বসে মাস্টারমশাইয়ের মনের মধ্যে এইসব চিন্তা উৎপন্ন হচ্ছে। আমরা আবারও খেয়াল রাখছি যে 14ই ডিসেম্বর মাস্টারমশাই গিয়ে উপস্থিত হয়েছিলেন দক্ষিণেশ্বরে, আর এটি 16ই ডিসেম্বর তার ওই গুরুগৃহে বাস। এই সময়ের মধ্যে আমরা পেয়েছি দুরকমভাবেই যে মাস্টারমশাইয়ের মনের মধ্যে একেবারে জীবন সমস্যার কতগুলি মূল প্রশ্ন মাঝে মাঝেই উত্থিত হয়েছে, আর শ্রীরামকৃষ্ণ যা বলেছেন এই সময়টিতে, তাতে দেখা যাচ্ছে যে যেন খুব কম সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলি সবচেয়ে তীব্র অথচ মধুরভাবে পরিবেশিত হচ্ছে, এরকমটি মনে হচ্ছে এই জন্য আমরা বলছি যে অন্যত্র তো তিনি বলছেন, কিন্তু তবু এখানে মাস্টারমশাই যে এসে রয়েছেন দক্ষিণেশ্বরে, সংসার পরিজন থেকে সরে এসে সেই মাস্টার শ্রীরামকৃষ্ণের, যিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছ থেকে কতবার নির্জনবাসের প্রসঙ্গ শুনেছেন, তিনি এখানে যখন দক্ষিণেশ্বরে আসছেন, এসে থাকছেন, তখন যেন শ্রীরামকৃষ্ণের ইচ্ছে হচ্ছে যে তার এই স্বল্পকাল দক্ষিণেশ্বর বাস যেন প্রতি মুহূর্তে সফল সার্থক হয়ে ওঠে। মাস্টারমশাই নিজের মনে ভাবছেন যে বেদান্ত দর্শন মতে সব স্বপ্নবৎ, তবে জীব জগৎ, আমি, এসব কি মিথ্যা? মনি একটু একটু বেদান্ত দেখিয়াছেন, তিনি নিজেই লিখছেন, মনি একটু একটু বেদান্ত দেখিয়াছেন। আবার বেদান্তের অস্ফুট প্রতিধ্বনি কান্ট, হেগেল প্রভৃতি জার্মান পণ্ডিতদের বিচার একটু পড়েছেন, কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ দুর্বল মানুষের ন্যায় বিচার করেন নাই। জগন্মাতা তাহাকে সমস্ত দর্শন করাইয়াছেন, জগন্মাতা তাহাকে সমস্ত দর্শন করাইয়াছেন, মনি তাই ভাবছেন। এখানে আর একটু পড়তে পড়তেই আমরা শেষ করব।
এখানে মাস্টারমশাই নিজের সম্পর্কে বলছেন যে মনি একটু বেদান্ত পড়িয়েছেন, মাস্টারমশাই জীবনী থেকে জানা যায় যে তিনি বেদান্তের উপরে খুব পণ্ডিত ছিলেন, সুপণ্ডিত যাকে বলা হয়। কিন্তু তিনি এখানে নিজে লিখছেন মনি একটু একটু বেদান্ত দেখিয়াছেন, আর বললেন যে জার্মান পণ্ডিতদের যে সমস্ত কাজ আছে সেগুলি পড়েছেন। কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ দুর্বল মানুষের ন্যায় বিচার করেন নাই। দুর্বল হঠাৎ বললেন কেন? দুর্বল দুটি কারণে বলছেন, একটি হচ্ছে যে কতগুলো সময় ওই যে বিচার বিশ্লেষণ সেগুলো গিয়ে একটা কোথায় নেতিবাচক জায়গায় চলে যায় বা একটা আবর্তের মধ্যেই কীরকম যেন ঘুরতে থাকে। আরেকটি হচ্ছে যে তাঁরা যে ওইসব বিচার করেছেন সেই সব পণ্ডিতদের যে বিচার, ওরা কি সত্যকে ভেতরে ভেতরে পেয়েছেন, দেখেছেন, দর্শন করেছেন? তা যদি না হয় তাহলে একটু উইক পয়েন্ট আছে। তা বলছেন, কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ দুর্বল মানুষের ন্যায় বিচার করেন নাই, জগন্মাতা তাহাকে সমস্ত দর্শন করাইয়াছেন। এই যে জগন্মাতা তাকে সমস্ত দেখিয়েছেন, এইটির জন্য মনি তাই ভাবছেন। তার মানে হচ্ছে একটু আগে যে হলো যে বেদান্ত দর্শন মতে সব স্বপ্নবধ, তবে জীব জগৎ আমি এসব কি মিথ্যা? তো এখানে মাস্টারমশাই এটা ভাবছেন এই জন্যই যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের তোরম সেকেন্ড হ্যান্ড নলেজ নয়, কিন্তু ওই জন্য তাঁর কথা তিনি ভাবছেন যে তিনি এটি সম্পর্কে কি ভাবছেন ইত্যাদি। আর জগন্মাতা তাহাকে সমস্ত দর্শন করাইয়াছেন। আচ্ছা, এইটা মাস্টারমশাই যখন বললেন যে তিনি বেদান্ত পড়েছেন এবং জার্মান পণ্ডিতদের অনেক লেখা পড়েছেন, সেখানে বলছেন জগন্মাতা তাহাকে সমস্ত দর্শন করাইয়াছেন, তা দর্শন করাইয়াছেন মাস্টারমশাই দেখেছেন নাকি? যদি ভাবা যায় যে লেখাপড়ার দিক থেকে যেহেতু তিনি প্রসঙ্গটাকে টেনেছেন, তাহলে যুক্তি দিয়ে কি করে হবে যে জগন্মাতা তাহাকে সমস্ত দর্শন করাইয়াছেন? এইটা 1883 সময় যখন মাস্টারমশাই লিখছে, এই অনুভূতিটা হচ্ছে তার, সেই সময়ের মধ্যে মনে হয় তার একবার তিনি পুরোপুরি বুঝে গেছেন যে ঈশ্বরকে দর্শন না করলে এই জ্ঞানের কথাগুলি আসে না। বইপত্র তো পড়েছেন ওই যেখানে বললেন, কিন্তু তার মধ্যে এই রকম অন্তরঙ্গ উক্তি, এই রকম ভেতরকার জগতের সংবাদের উন্মোচন সেরকম তো দেখতে পাওয়া যায় না। আর তিনি মায়ের সঙ্গে কথা বলেন, মাঝে মাঝেই মায়ের সঙ্গে তার কথা হয়, আর তারপরে যে কথাগুলি বলেন সেগুলি মধুমাখা এবং তার মধ্যে দিয়ে অন্তর্জগতের সমস্ত সংবাদ আসছে। তাহলে সবটা মেলালে হচ্ছে যে হ্যাঁ, ইনি ঈশ্বর দর্শন করেছেন, এমনি মাস্টারমশাই সেটা গ্রহণ করছেন, আর যুক্তির দিক থেকেও মনে হয় একটা সুতোর মতো কোথাও সংশয় উৎপন্ন হচ্ছে না। কেন না, মাস্টারমশাইয়ের বয়স হয়েছে, হেডমাস্টারই করেন, প্রচুর পড়াশোনা করেছেন, সেই মানুষ বইপত্রে অন্যের আলোচনার মধ্যে দিয়ে যা পাননি সেটা এর কাছে যখন পাচ্ছেন, তখন ওই উৎসের সঙ্গে এর যে যোগাযোগ আছে এটা একেবারে নিশ্চিত। কিয়ৎক্ষণ পরেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ মনির সহিত একাকী পশ্চিমের গোল বারান্দায় কথা কহিতেছেন। সম্মুখে গঙ্গা কুলকুল রবে দক্ষিণে প্রবাহিত হইতেছেন, শীতকাল, সূর্যদেব এখনো দেখা যাইতেছেন দক্ষিণ পশ্চিম কোণে। যাহার জীবন বেদময়, যাহার শ্রীমুখ নিঃসৃত বাক্য বেদান্ত বাক্য, যাহার শ্রীমুখ দিয়া শ্রী ভগবান কথা কন, যাহার কথামৃত লইয়া বেদ বেদান্ত শ্রী ভাগবত গ্রন্থাকার ধারণ করে, সেই অহেতুক কৃপাসিন্ধু পুরুষ গুরুরূপ ধারণ করিয়া কথা কহিতেছেন। এটির অনুসরণ করব আমরা আগামীকালের অনুষ্ঠানে। শুধু আজকে শেষ করতে করতে ভাবছি যে শীতকাল বিকেল গড়িয়ে সন্ধ্যা হব হব করছে, মাস্টারমশাইকে নিয়ে ঠাকুর পশ্চিম দিকের গোল বারান্দায় কথা বলছেন। পশ্চিম দিকের বারান্দায় ঠাকুর আর মাস্টারমশাই, এমন নয় যে বিরাট সভা, প্রেসের লোকজন উপস্থিত হয়েছেন, ওরকম নয়। সেই সব সভারও গুরুত্ব আছে নিশ্চয়ই, কিন্তু এখানে দুজন শুধু কথা বলছেন। সম্মুখে গঙ্গা কুলকুল রবে দক্ষিণে প্রবাহিত হইতেছেন। আচ্ছা, মাস্টারমশাই সেটাও কিন্তু লক্ষ্য করছেন যে দক্ষিণে, তাহলে এই সময় আলো পড়ে এসছে, কিন্তু তার মধ্যে দেখেছেন যে দক্ষিণ দিকে, দক্ষিণ দিক মানে এখন যেটা ব্রিজ, ব্রিজের দিকে যাচ্ছেন মা গঙ্গা, ওই দিকে প্রবাহিত হচ্ছেন। তাহলে কি করে বোঝা গেল? মাস্টারমশাই দেখেছেন শীতকাল, সূর্যদেব এখনো দেখা যাইতেছেন দক্ষিণ পশ্চিম কোণে। দক্ষিণ পশ্চিম কোণ মানে দক্ষিণেশ্বর মন্দিরের গঙ্গার ঘাটে দাঁড়িয়ে বেলুর মঠের দিকে দেখাবার চেষ্টা করলে দক্ষিণ পশ্চিম কোণ, তো ওই দিকটাতে
সূর্যদেব অস্ত যাচ্ছেন, তার মানে গঙ্গায় সূর্যের ওই অস্তগামী সূর্যের আলো পড়ছে। উমাশ্রমশাই নজর করেছেন যে মা গঙ্গা দক্ষিণ বাহিনী, দক্ষিণ বাহিনী মানে ওই যে আমরা বলছিলাম যে বেলুড় মঠের দিক বা ব্রিজের দিক, সেই দিকে যাচ্ছে। শীতকাল, সূর্যদেব এখনো দেখা যাইতেছেন দক্ষিণ পশ্চিম কোণে। এই অবস্থায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথা বলছেন, আর তার কথা যে মাস্টারমশাই বিবৃত করবেন বা মাস্টারমশাইয়ের সঙ্গে যে শ্রীরামকৃষ্ণের কথোপকথন হবে, তার আগে আবার নতুন করে বলছেন যে এই শ্রীরামকৃষ্ণ কে। ওইটি বলছিলাম আগামীকালের অনুষ্ঠানে আমরা এটিকে অনুসরণ করব। তিনি বলছেন, যাহার জীবন বেদময়, আমরা শুধু শুনে যাচ্ছি শ্রবণ মঙ্গলম কথামৃত, যাহার জীবন বেদময়, যাহার শ্রীমুখ নিঃসৃত বাক্য বেদান্ত বাক্য, যাহার শ্রীমুখ দিয়া শ্রী ভগবান কথা কন, যাহার কথামৃত লইয়া বেদ বেদান্ত শ্রী ভাগবত গ্রন্থাকার ধারণ করে। খুব ওজনদার কথা, খুব গভীর কথা, অনন্ত আনন্দ নিয়ে আসার মতো প্রসঙ্গ। যাহার কথামৃত লইয়া বেদ বেদান্ত শ্রী ভাগবত গ্রন্থাকার ধারণ করে, সেই অহেতুক কৃপা সিন্ধু পুরুষ গুরুরূপ ধারণ করিয়া কথা কহিতেছেন। এইটি যে শ্রীরামকৃষ্ণ বলছেন, মাস্টারমশাই সেটির উল্লেখ করলেন। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তার 334 পৃষ্ঠায় রয়েছি 16 ডিসেম্বর 1883 প্রসঙ্গে। ঠাকুর শ্রীরামকৃষ্ণেরই কৃপায় আশা করি আমরা আপনারা আগামীকাল আবার মিলিত হব এই অনুষ্ঠানে, কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, রাত্রি 9টায় এই চ্যানেলে। আর যেখানটাতে আমরা থামলাম সেইখানটিতে ভাবছি যে কি জন্য থামলাম, এরপরে কি শুনব, কোনটি আমাদের কর্ণে প্রবেশ করবে। ওই যে মাস্টারমশাই বললেন, সেই অহেতুক কৃপা সিন্ধু পুরুষ গুরুরূপ ধারণ করিয়া, কোন অহেতুক কৃপা সিন্ধু পুরুষ, যাহার শ্রীমুখ দিয়া শ্রী ভগবান কথা কন, সেই অহেতুক কৃপা সিন্ধু পুরুষ গুরুরূপ ধারণ করিয়া কথা কহিতেছেন। তার মানে আমরা যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে রয়েছি, যা শুনেছি, যা শুনছি, যা ভবিষ্যতে আছে, কথামৃতের মধ্যে যা কিছু ধরে রাখা আছে, বিধৃত করে রাখা আছে, এই সমস্তই মাস্টারমশায়ের সানন্দ ঘোষণা অনুযায়ী শ্রী ভগবানের কথা। এবং এই কথামৃতের মধ্য দিয়ে তিনি কথা বলছেন, যিনি যার সম্পর্কে মাস্টারমশাই লিখছেন, সেই অহেতুক কৃপা সিন্ধু পুরুষ গুরুরূপ ধারণ করিয়া কথা কহিতেছেন। আমরা সেই কথা, সেই কথামৃত শ্রবণ করবার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করব। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ মিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।